Assalamualaikum viewers, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে প্রোডাক্টটি নিয়ে এসেছি সেই প্রোডাক্টটি হচ্ছে আমাদের দেশি একটি ব্র্যান্ড RIVO EP-103 এই মডেলের একটি ইয়ারফোন। এবং আপনাদের বোঝার সুবিধার্থে আমি হচ্ছে এই ইয়ারফোনের মাইক্রোফোনের মাধ্যমে কথাটা বলছি। সো দেরি না করে চলুন রিভিউতে যাওয়া। এখন চলে যাওয়া যাক মূল রিভিউতে। এই হচ্ছে RIVO EP-103 এর বাক্স এবং এর সাইডের দিক থেকে যদি তাকান তাহলে দেখতে পাবেন 4 মাসের ওয়ারেন্টি রয়েছে এই প্রোডাক্টটিতে। এবং রিভোর অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকলে আপনারা ওয়ারেন্টি ক্লেম করার একটি অপশন পাবেন। এই বারকোডটি জাস্ট স্ক্যান করে নেবেন, তাহলে একটি ফর্ম আসবে এবং সেটি পূরণ করলেই আপনার ওয়ারেন্টি ওকে হয়ে যাবে। এবং অবশ্যই ভেতরে থাকা এই ওয়ারেন্টি কার্ডটি সংগ্রহ করবেন পরবর্তীতে ওয়ারেন্টি ক্লেম করার জন্য। আর এই বাক্সটি খুললেই বাক্সের ভেতরে আপনার ওয়ারেন্টি কার্ডের সাথে আরেকটি জিনিস পেয়ে যাবেন, সেটা হচ্ছে এক্সট্রা কিছু এয়ারবাড পেয়ে যাবেন আর সেই সাথে এই ইয়ারফোনটি। এখন যদি আমরা ইয়ারফোনের ডিজাইনের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এতে রয়েছে ম্যাগনেট রয়েছে যার মাধ্যমে সহজেই আটকে যায়। এতে রয়েছে একটি এক্সট্রা ক্লিপ যেটি আপনি হচ্ছে শার্ট কিংবা গেঞ্জির পকেটে লাগিয়ে ইউজ করতে পারবেন। এবং দেখতেই পাচ্ছেন ভলিউম আপ ডাউনের একটি বাটন, দুটি করে বাটন রয়েছে আর যেটা রয়েছে সেটি হচ্ছে প্লে অ্যান্ড পজ বাটন। এর যদি তারের কথা বলি তাহলে তার যথেষ্ট ডিউরেবল এবং যথেষ্ট স্টাইলিশ। সবচেয়ে সুবিধাজনক ব্যাপার হচ্ছে এটি পেঁচিয়ে রাখলেও, পেঁচিয়ে যদি রাখি স্টিল যদি আমি টান দিই এটা খুলে আসে, অর্থাৎ এটা সহজে প্যাচ খায় না, যেটি একটি ভালো বিষয়। এবার তাহলে চলুন চলে যাই এই ইয়ারফোনটির মাইক্রোফোন কোয়ালিটির দিক থেকে। আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে আমি এই মাইক্রোফোনটির মাধ্যমে কথা বলছি, সো আপনারা একটা ধারণা পেয়ে যাবেন। আর যদি কল কোয়ালিটি কথা বলতে চান তাহলে আমি বলবো কল কোয়ালিটিতেও আমি যথেষ্ট ভালো সাউন্ড পেয়েছি। আর যদি আমরা এর সাউন্ড কোয়ালিটির দিক থেকে বিচার করি তবে যথেষ্ট ভালো সাউন্ড দেয়, খুবই পাঞ্চি বেস দেয় এবং যথেষ্ট ক্লিয়ার একটি কিন্তু আমরা সাউন্ড পেয়ে যাচ্ছি এই ইয়ারফোনের মাধ্যমে। 350 থেকে 400 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন এই RIVO 103 এই ইয়ারফোনটি। এবং আমি বলবো এই বাজেটের মধ্যে এক্সিলেন্ট একটি ইয়ারফোন এটি, যার সাউন্ড কোয়ালিটি, কল কোয়ালিটি আর মাইক্রোফোন কোয়ালিটি সব দিক থেকেই এটি অলরাউন্ডার এবং এটি বেজের দিক থেকেও অত্যন্ত দারুণ এবং ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার অ্যান্ড ক্রিস্প সাউন্ড কিন্তু আমরা এটা থেকে পেয়ে যাচ্ছি। সো আমার পার্সোনাল রেটিং হচ্ছে 10/9.5। এখন বাকিটা আপনার সিদ্ধান্ত। মিউজিশিয়ান অথবা মিউজিক লাভার যাই হয়ে থাকেন, মনিটরের নাম শুনেননি এমন মানুষ পা দুষ্কর। আর সস্তা মনিটরের দিক থেকে QKZ-এর ZSN PRO-X কিন্তু একটি দারুণ চয়েস হতে পারে। এতে রয়েছে ডুয়েল চ্যানেল এবং একই সাথে ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড সেপারেশন। এবং এই ZSN PRO-X-এ এক্সট্রা যে জিনিসটি আমি পেয়েছি সেটি হচ্ছে ZSN PRO-তে কিন্তু বেসটি তেমন একটি ছিল না, তবে ZSN X-এ বেসটি কিন্তু দারুণ। অর্থাৎ যারা একই সঙ্গে একটি ভালো মনিটর চাচ্ছেন এবং একই সাথে চাচ্ছেন যে ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ডের পাশাপাশি একটি ভালো বেজ পাবেন, তাদের জন্য কিন্তু এই ZSN PRO-X একটি অত্যন্ত দারুণ চয়েস হতে পারে। তো চলুন এবার দেখে আসা যাক যে বাক্সের ভিতরে কি আছে। বাক্সটি খুললে আমরা এর মধ্যে আরও একটি বাক্সের মতো পাব, যার মধ্যে রয়েছে একটি ইউজার ম্যানুয়াল। এতে ইংরেজি এবং চাইনিজ ভাষায় আপনার হচ্ছে ব্যবহার বিধি এবং ফিচারগুলো লেখা রয়েছে। এবং একই সঙ্গে আপনি পেয়ে যাবেন এতে এক্সট্রা কিছু এয়ারবাড এবং এয়ারবাডগুলো কিন্তু ডিফারেন্ট সাইজের এবং এগুলো প্রতিটাই সিলিকন এয়ারবাড।
আপনি চাইলে এই জেডিসন প্রোর জন্য এক্সট্রা করে ফোমের এয়ারবাড পাওয়া যায়, যেগুলো নয়েজ ক্যান্সেলিং অত্যন্ত ভালোভাবে করে, সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন দোকানে গেলে, তবে এই বাক্সের ভিতর পাবেন না। এবার আসি মূল যে প্রোডাক্টটি সেটিতে। আপনারা দেখতেই পাচ্ছেন এতে রয়েছে ব্রেইডেড কেবল এবং যথেষ্ট কিন্তু ডুরেবল এবং মোটা এবং দেখতেও খুবই স্টাইলিশ। আমি যেই প্রোডাক্টটি নিয়েছি এটি হচ্ছে গোল্ডেন কালারের একটি প্রোডাক্ট এবং এটার পেছন দিকে অ্যালুমিনিয়াম প্লেট রয়েছে, যার মধ্যে কিন্তু আমরা এই গোল্ডেন কালারটি পেয়ে যাচ্ছি এবং একটি ট্রান্সপারেন্ট কিন্তু একটি মনিটর এখানে দেখা যাচ্ছে, যার ভেতরে কম্পোনেন্টগুলো আপনারা বাইরে থেকে দেখতে পাবেন এবং এটি কানে দিলেও বেশ স্টাইলিশ কিন্তু লাগে, একটি প্যাঁচানো প্যাঁচানো একটা ভাব রয়েছে এতে। এবং আমি যদি এর ডিজাইনের ব্যাপারে আরও কিছু বলতে চাই, সো এতে খুবই সিম্পল একটা মাইক্রোফোন আছে এবং আপনার চাইলে নন মাইক্রোফোনওয়ালাগুলোও নিতে পারেন যেখানে মাইক্রোফোন পাবেন না, এবং একটি কল রিসিভ অথবা কল কেটে দেওয়ার একটা সুইচ আছে, অথবা এটাকে আপনার পজ আর প্লে সুইচ হিসেবেও ইউজ করতে পারেন। এখানে এক্সট্রা কোনো ভলিউম আপ ডাউন বাটন নেই কিংবা সং চেঞ্জ করারও কোনো অপশন কিন্তু এতে আপনারা পাচ্ছেন না। এবং এতে রয়েছে 3.5 মিলিমিটারের একটি জ্যাক, যেটা আপনারা যে কোনো 3.5 মিলিমিটার জ্যাকের আউটপুটে ইউজ করতে পারবেন। এবার চলে আসি এর অডিও কোয়ালিটির দিক থেকে। আপনারা নিশ্চয়ই শুনতেই পাচ্ছেন যে এর অডিও কোয়ালিটি কেমন হতে পারে। এটা যদি আমরা মুখের কাছে নেই তাহলে এরকম সাউন্ড আসে, এবং হচ্ছে যদি দূরে থাকে কিছুটা তাহলে এরকম সাউন্ড আসে, এবং কল কোয়ালিটিতেও অনেকটা এরকমই সাউন্ডই কিন্তু আমরা পেয়ে যাব। আর এটি রেকর্ডও করা হয়েছে আমার এই হুয়েই Y9 মোবাইলে, সো বুঝতেই পারছেন এরকম একটা সাউন্ড কোয়ালিটি আপনারা পাবেন। এবং হেডফোনের কথা যদি আমরা বলি কিংবা হচ্ছে এয়ারবাডসগুলোর কথা যদি আমরা বলি, তাহলে এটা খুব ক্রিস্প অ্যান্ড ক্লিয়ার একটা সাউন্ড কিন্তু দিবে, এবং শুধু তাই না, প্রত্যেকটা সাউন্ডে আলাদা আলাদা সেপারেশন আপনারা পেয়ে যাবেন এবং সেপারেশনগুলো এত জোস হবে যে আপনারা অন্য কোনো ইয়ারফোন বা হেডফোনে যদি সেটা দামিও হয় স্টিল আপনার কাছে এটাই বেটার লাগবে। তবে হ্যাঁ, এর থেকে দামি অনেক মনিটর রয়েছে, যেসব মনিটর আপনার এর থেকেও বেটার সাউন্ড পাবেন সেগুলোর দাম অনেক বেশি, কিন্তু এই ZSN PRO-X আপনারা পেয়ে যাচ্ছেন 1300 থেকে 1400 টাকার মধ্যে। সো এটির রেটিং আমি 10-এ 10 দিব, এখন সিদ্ধান্ত আপনার। সস্তা অথচ কোয়ালিটিফুল প্রোডাক্টের দিক থেকে QKZ কিন্তু বাজারে একটি দারুণ নাম করে ফেলেছে। আমি যে মাইক্রোফোনটির মাধ্যমে কথা বলছি এটিও কিন্তু একটি QKZ-এরই মাইক্রোফোন, যা হচ্ছে ZSN PRO-X, তবে আমি এটি নিয়ে কথা বলবো না। আমি আজকে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলতে চাচ্ছি সেই প্রোডাক্টটি হচ্ছে QKZ-এর সবার পরিচিত DM সিরিজের 9 নাম্বার প্রোডাক্টটি, অর্থাৎ DM-9। সো আমরা যদি দেখি তাহলে দেখব যে একটি বাক্স কিন্তু আমরা এখানে পেয়ে গেছি, এই বাক্সটি, এবং এটি হচ্ছে একটি চাইনিজ প্রোডাক্ট আমরা সবাই জানি। এর এখানে কিছু চাইনিজ লোগো এবং কিছু ডেসক্রিপশন লেখা আছে, এবং এর মধ্যে আমরা কিন্তু এরকম একটি চেস্টের মতো বাক্স পেয়ে যাব, যেটি আমরা যদি খুলি খোলার পরে আমরা ভেতরে কিন্তু আমাদের প্রোডাক্টটি পেয়ে যাব একটি পলি ব্যাগের মধ্যে। সো এর মধ্যে যা যা রয়েছে খুব বেশি কিছু নয়, এর মধ্যে এক্সট্রা 3 সেট এয়ারবাড রয়েছে, এবং একই সাথে আমরা একটি দেখতে পাচ্ছি খুবই স্টাইলিশ এবং স্মুথ একটি কিন্তু এয়ারফোন। তবে দুঃখজনক হলেও সত্যি এতে DM-10 মতো কোনো ম্যাগনেট কিন্তু নেই, সো এটি কিন্তু আমরা লাগাতে পারবো না। আর এতে রয়েছে একটি 3.5 মিলিমিটারের জ্যাক, সো 3.5 মিলিমিটার ইন আউটপুটে আপনারা ইউজ করতে পারবেন, এবং এটি যদি আমরা লক্ষ্য করি এটা কিছুটা বাঁকানো, যেটা খুবই একটা স্টাইলিশ একটা লুক এনে দেয় এবং একই সঙ্গে খুবই কাজেরও। এবং
কেবল কোয়ালিটির কথা বলতে গেলে কেবল কোয়ালিটি অসাধারণ, কিউকেজেড যেটা বরাবরই করে আসে। তবে যদি আমরা এর এক্সট্রা অন্যান্য ফিচারের কথা বলতে চাই, তবে বলতেই হবে যে এতে তেমন আহামরি কোনো ফিচার নেই। যেমন এখানে শুধুমাত্র কল রিসিভ এবং কল কেটে দেওয়ার একটি সুইচ আছে, যেটি আপনারা প্লে অ্যান্ড পজ বাটন হিসেবে ইউজ করতে পারবেন। তবে এখানে এক্সট্রা কোনো ভলিউম আপ ডাউনের কোনো সুইচ কিন্তু ইউজ করা হয়নি। খুবই ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড পাওয়া না গেলেও অনেকটাই ক্লিয়ার সাউন্ড পাওয়া যায় রিভোর সঙ্গে যদি আমরা তুলনা করি। তবে রিভো ব্র্যান্ডের EP-103 তুলনায় এর সাউন্ড কিছুটা মাডি ফিল হতে পারে, তবে বেজের দিক থেকে কিন্তু এটা একটা বস, এটা মানতেই হবে। তবে বেজ এবং ক্ল্যারিটি প্লাস হচ্ছে ট্রেবলের দিক থেকে আমার কাছে কিন্তু রিভো EP-103 বেটার মনে হয়েছে। তবে এটিও যে খারাপ তেমনটা নয়, 300 থেকে 350 টাকার মধ্যে এর থেকে বেটার আসলে পাওয়া দুষ্কর। এবার চলে আসি এর অডিও কোয়ালিটির দিক থেকে। দেখতে পাচ্ছেন মাইক্রোফোনটি আমি মুখের কাছে নিয়ে এসে কথা বলছি, এবং মাইক্রোফোনটি মুখের কাছে নিয়ে এসে কথা বললে অনেকটা এরকম সাউন্ড পাওয়া যায়। এবং আমি যদি এটাকে ঝুলিয়ে রাখি তাহলে অনেকটা, এই যে এখন যে কথা বলছি, অনেকটা এরকম সাউন্ড পাবেন। এবং কল কোয়ালিটিও মোটামুটি এরকমই ছিল, খুব একটা খারাপ না, বেশ ভালো। আর যদি ওভারঅল রেটিংয়ের কথা আমি বলতে চাই তাহলে এটার মাইক্রোফোনকে আমি 10/8 দেব, এবং এর লুককে আমি মোটামুটি 10/9 দিতে পারবো, আর সাউন্ড কোয়ালিটির দিক থেকে 10/9 দিব। এখন ডিসিশন আপনিই নেবেন। এই তিনটি প্রোডাক্টের মধ্যে যদি আমি কম্পেয়ার করতে চাই তাহলে আমার কাছে রিভোটা বাজেট কিং হিসেবে বেশ দারুণ লেগেছে, রিভো EP-103। আর যদি আপনারা বলেন যে ZSN PRO-X এর কথা বলতে চাই তাহলে তো এটি তো বাজেটের মধ্যে সবচেয়ে ভালো একটি মনিটর হিসেবে আপনি ইউজ করতে পারেন। এখন কোনটির কাস্টমার কারা, এখন যদি আমি বলতে চাই তাহলে ZSN PRO-X এর কাস্টমার তারাই যারা সাউন্ড সেপারেশন ভালো চান। কিন্তু এতে কিন্তু আপনারা বাকি দুটো ইয়ের মতো, বাকি দুটো ইয়ারফোনের মতো অতটা ভালো বেস কিন্তু পাবেন না, অতটা পাঞ্চি হবে না। তবে স্টিল যথেষ্ট কিন্তু পাঞ্চ এটাতে আপনারা পাবেন, অ্যাটলিস্ট জেনারেশন প্রো এর তুলনায়। আর যদি বাকি দুটো প্রোডাক্টের কথা বলতেছি তাহলে এগুলো নেবেন তারা যারা 300 থেকে 450 অথবা এরকম রেঞ্জের মধ্যে খুবই ভালো বেস চাচ্ছেন, বেস লাভারদের জন্য, এবং মোটামুটি ক্ল্যারিটি চাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই দুটি মাইক্রোফোন যুক্ত ইয়ারফোন যথেষ্ট ভালো একটি অপশন হবে। সো ভিউয়ার্স, এই ছিল মোটামুটি আজকের মতো আমাদের এই তিনটি মাইক্রোফোনের রিভিউ। যদি রিভিউটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইবের সাথে সাথে নিচের বেল আইকনটি ক্লিক করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।